নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরে রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, BERA, ASSR, ENG, VNG, EKG, Vestibular, Psychological পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করল বরানগর থানার পুলিশ, তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি। বলে রাখা ভালো, রবিবারও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় বর্ষিয়ানে এই নেতাকে। খালের জলে ভাসছে বস্তা বস্তা চাল, হাওয়ার বেগে সেই খবর ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে, তা ট্রেনে তুলতে ভিড় জমায় বাসিন্দারা। রবিবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর দুই নম্বর ব্লকের শ্রীরামপুরে। শ্রীরামপুর হাইস্কুলের একটি খালে এহেন বিস্ময়কর দৃশ্য চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। চালের বস্তাগুলির মুখ বন্ধ ছিল, গায়ে লেখা ছিল দীপ্তি রায়স্মিথ। ব্রিটিশ আমলে রাজধানী থেকে দেশের সংস্কৃতির চর্চার প্রাণ কেন্দ্র কলকাতা, প্রাচীন শহরের গায়ে কতই না গৌরবে স্পর্শ, কতই না আন্তর্জাতিক খেতাব রয়েছে সিটি অব জয়ের ঝুলিতে, সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েই চলেছে। এবার বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায় ঢুকে পড়ল তিলোত্তমা, বিশ্বের ২৪টি শহরের সঙ্গে জায়গা করে নিয়েছে কলকাতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এহেন কীর্তি স্থাপনের জন্য শহরবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন জয় হিন্দ জয় বাংলা। পূজোর মৌসুমে বাংলার বক্স অফিসে বেশ ভালোই টেক্কা দিয়েছেন। এখনো সিনেমা হলে রোম রোমিয়ে চলছে দেব প্রযোজিত ও সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি টেক্কা। এর মধ্যেই মুম্বাই থেকে টিমের সঙ্গে ছবি পোস্ট করলেন সুপারস্টার দেব। তাতেই উঠল প্রশ্ন, এবার কি তাহলে বলিউডের দেবের দাপট? হ্যালো মুম্বাই, এই ক্যাপশন দিয়েই একটি ছবি শেয়ার করেছেন দেব। ক্যাপশনে একটি ঠান্ডা পানীয় সংস্থার পেজকেও ট্যাগ করেছেন তিনি। শোনা গিয়েছে এই ঠান্ডা পানীয় বিজ্ঞাপন করতেই নাকি দেব গিয়েছেন মুম্বাইতে, আর তা নিয়েই কৌতূহলের শেষ নেই অনেকেরই প্রশ্ন, তাহলে কি এবার বলিউডে মন দিচ্ছেন দেব? যদিও তেমন কোনো খবর আপাতত নেই। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।